আব্বা তুমি আর কথা কইও না তো, তোমার এখন বাইসা থাকার চেয়ে মরা সাইজা থাকা বেশি জরুরি। বাজার কমিটির 4 লাখ টাকা আমার লাগবই। আব্বা তুমি আর অমত করো না। ও, আমি মরা সাইজে থাকলে তুই টাকা পাবি। হ আর সেই টাকা খরচ করে আমি বাপ হমু, কত ভালোই হবো তাই না আব্বা? কি কইতেছ তুমি এডি? হ্যাঁ, এত বড় পাপ, এত বড় ধোকাবাজি! না না, আমি এটা মইতে দিব না, আমার সন্তানের কোনো দরকার নাই। তোমার দরকার না হইতে পারে, আমার দরকার আছে। এই তো আব্বা, কোনো জন নাই। আব্বা শুনো, তুমি সারাদিন করতে বাইরে না। কেন? আমি কইছি এই জন্য বাইরে না। শ্যামালি শুনো, আব্বাই যাতে কোনোভাবে ঘর থেকে বাইর না হয়, সমস্যা আছে। সমস্যা কি সমস্যা রে বাজান? আব্বা কাম তো হয়ে গেছে, ফরিদ জানতে পারছে আমি বাইসে ফিরছি, কিন্তু তুমি বাঁচতে পারো না, তুমি মরে গেছো। জানছি তো কি হয়েছে, একটা তাজা মানুষের মরা ভাবলেই হইলো। আর এই মহিলার বুদ্ধি তো দিন দিন কমতাছে। শোনো, আজকে রায় 3টার দিকে আব্বারে নিয়ে আমি অন্য একটা জায়গায় রাইখা হবো, ঠিক করে আইসি। রাইখে আসবে? কই রেখে আসবে রে বাবা? আব্বা তুমি আর কথা কইও না তো, তোমার এখন বাইসা থাকার চেয়ে মরা সাইজা থাকা বেশি জরুরি। বাজার কমিটির 4 লাখ টাকা আমার লাগবই। আব্বা তুমি আর অমত করো না। ও, আমি মরা সাইজা থাকলে তুই টাকা পাবি। হ আর সেই টাকা খরচ করে আমি বাপ হমু, কত ভালোই হবো তাই না আব্বা? কি কইতেছ তুমি এডি? হ্যাঁ, এত বড় পাপ, এত বড় ধোকাবাজি! না না, আমি এটা মইতে দিব না, আমার সন্তানের কোনো দরকার নাই। তোমার দরকার না হইতে পারে, আমার দরকার আছে। বৌমা, জুলহার যা কইতাছে খারাপ তো কিছু কইতাছে না। আস্তে কথা কও আব্বা, লোকজন শুনতে পাইব। তা বাজান, কয়দিন এরকম মরার সেজে থাকতে হইব? টাকা দিতে যে কদিন লাগে, এই ধরো 7-8 দিন। ঠিক আছে, পারবো আমি, সমস্যা নেই। আব্বা আপনার কি মাথা টাথা ঠিক আছে, পাগল হয়েছেন আপনি? না বৌমা, আমি ঠিক আছে। আমার জুলহার যেটা ভালো মনে করে সেটাই। আব্বা আমি তোমার কথা দিতেছি, টাকাটা পাওয়ার পর আমি তোমার ফিরাই নিয়ে আমো, যে যা কোক আমার কিচ্ছু যায় আসে না। আমি দেশের বাইরে যাবো, আমি বাপ হমু। আব্বা তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, কি করছিস তুমি? এই পাপের টাকা দিয়ে আমি বাসা বাসা পালুম? একটা কথা বলবেন, একদম চুপচাপ থাকো, চিন্তা করতে দরকার নাম শুনবো না। মানে শুনলে শুনুক গা, আমার ওইসব টাকার দরকার নাই। আব্বা রাজি থাকলে তোমার সমস্যা কি? মানে হ্যাঁ, অসুস্থ লোক হারে দিয়ে তুমি এই কাজ করাইবা? আব্বা তুমি রাজি আছো না? ওর চুপ করতে কো, একদম চুপ। আব্বা তোমার মনে হয় পুরোপুরি পেট ভরে নাই তাই না? না রে বাবা, পেট ভরবো না কেন, আরো খাইলে তো খাইতেই পারি, কিন্তু বেশি খাইলে আবার পায়খানা প্রস্রাব জ্বালাতন করবো না, তখন তো ধরা পড়ে যাবি। তুমি আমার এত ভালোবাসো আব্বা। খুব ভালোবাসি রে বাবা, রাইতে এনে একটু ঘুম কম হয় না, ব্যাপার না, নতুন জায়গা তো। নতুন জায়গা লিগে না আব্বা, এই বিছনায় তোমার ঘুম আসে না আমি বুঝতে পারতেছি। না না, বিছনাবাতে ঠিক আছে, এর স্যার কি ভালো হইব, বিছনাবাতে ঠিক হইব, তুই চিন্তা করিস না। আব্বা তুমি একদম চিন্তা করো না, আর মাত্র কয়টা দিন, টাকাটা হাতে আইলেই তো আমরা রাজা, বুঝছো না? তা কয়দিন লাগবো রে বাপ? 3-4 দিন তোর লাগবই। ঠিক আছে, দেরি হইলে সমস্যা নেই, আমি একদম ঠিক আছি, আমার নিয়ে কিন্তু চিন্তা করিস না। আব্বা আমি জানি তুমি মুখে যত কথাই কও, তোমার এই জায়গায় থাকতে খুব কষ্ট হইতেছে। না রে বোকা, আমি কইলাম তো আমি ভালো আছি। আর শোন, বাপেরা সবসময় ভালো থাকে। আব্বা ওখান থেকে সাবধানে আইতে হইব, দিনের বেলা যদি আসি লোকজন তো দেখে ফেলালে বেজাল হইব, আমি কালকের থেকে সন্ধ্যার পরে আবো। আর আব্বা যখনই বেশি খারাপ লাগবো চোখটা বন্ধ করে চিন্তা করবা, তুমি তোমার নাতিরে নিয়ে কক্সবাজার গেছো, সাগর পারে নাতিরে নিয়ে ঘুরাই ছুড়ে ঘুরতেছ, কত ভালো হইব তাই না আব্বা? হ হ, ভালো হইব না, আমি ওরে নিয়ে ঘুরাই ছুড়ব। অবশ্যই চলবা আব্বা, আমি তাহলে হন যাই। আর তো থাকবি না বাজান? হ্যাঁ, কাম আছে না, সময় নাই, তুমি দেখে শুনে থাকে ঘুরতে। হ্যাঁ কাম আছে তো, সাবধানে যাইস, তুমি সাবধান থাকিস।